সাধারণ মুসলমান আল্লাহকে দেখেন মসজিদে আর আল্লাহ ওয়ালারা দেখেন তার মুর্শিদের ভিতরে না কথাটা আমি বলছি না আমি একটা হাদিসে পেয়েছি হাদিসে কুদসিতে পেয়েছি সাইয়্যেদানা সিদ্দিক আকবর ফাআলা কনসিকা বলে সিদ্দিক আকবর হননি ওমর বিন খাত্তাব পন্দেনামা পরে ওমর বিন খাত্তাব হননি ওসমান জুন্নুরাইন জুমলা সরফ ওসমান জুন্নুরাইন হননি তারা নবীর প্রেমে পড়ে আল্লাহর প্রিয় ভাজন হয়েছে আল্লাহ জল্লা শানহু দরবারে লাখো কোটি শুকরিয়া জল্লাহ তাবারক তাআলা আলাই পবিত্র জুমার রাত্রিতে বসে কিছুক্ষণ সময় কোরআন হাদিস আসমা কিয়াসের আলোকে আলোচনা শুরুত প্রকৃত গোলামে মুস্তাফা বনাম তৌফিক আমাদেরকে দান করেছেন উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাত ও সালাম বেশুমার হামদ এবং নাত সরকার দুআলম نور مزسم رحمة للعالمين شافع المذنبين خاتم النبيين إمام المرسلين نور على نور أحمد مجتبى محمد مصطفى صلى الله تعالى عليه وسلم نور لك دم مبارك الجواز بلنا الحمد لله ان کی بعد بشت تمام کامل مکمل ولی غوث قطب عبدال پیر مشایخ شاہ احمد راپن اپن پیر مرشد برحق نورانی قدم قدم اللہ کو کوٹی تاجب شیستار اسبار সম্মানিত সামিউইন আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করছি জুলুসের মাধ্যমে করছি বিশাল প্যান্ডেলিং মাইকিং লাইটিং পোস্টারিং পাবলিসিটি শিন্নি হালুয়া বিরিয়ানি বিভিন্নভাবে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই খুশিটা করা যদি হারাম হয় তাহলে পৃথিবীতে কোনো কিছুতে খুশি করা যাবে না এখানে দলিলের প্রয়োজন নাই প্রেমে কখনো কোনো দলিল না করি পরোয়া তোদেরই ফতোয়া নীতি বিধানের নিয়ম পালন প্রেমের মধ্যে কোনো দলিল নাই প্রেমের মধ্যে কোনো অজুহাত নাই প্রেমের মধ্যে কোনো খাদ কোনো চাওয়া পাওয়া নাই প্রেমের মধ্যে শুধু একটাই চিন্তা একটাই শুধু ধ্যান ধারণা যে তাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তুমি আমি এক হইব এক ভিন্না দুই না রহিব অনেকে বলে যে মেজবানের এই কালামগুলা গান পর্যায়ে তো আমিও বলি আমিও বলতে পারি যে হ্যাঁ আপনি গান বলুন আর কালাম বলুন যাই বলুন না কেন এটা হচ্ছে আপনার অভিরুচি আপনি যে মোবাইল ফোন ইউজ করেন এই মোবাইল ফোনে ভালো মন্দ দুটো যেমন দিক আছে প্রত্যেকটা কিছুর ভালো মন্দ দুটো দিক আছে ঠিক আপনার চিন্তা শক্তির দুটো দিক আছে একটা ভালো চিন্তা আর একটা হচ্ছে মন্দ চিন্তা আপনি যদি সেটাকে গান হিসেবে নেন তবে গান কিছু করার নেই আর এটা যদি উপলব্ধি করতে পারেন বুঝতে পারেন কোরআন হাদিস আসমা কিয়াস দিয়ে আপনি এটা অনুধাবন করতে পারেন তবে আপনি অবশ্যই অজন্যয়নে কাঁদতে থাকবেন তো আমি এই কথাটা এই কারণে বলছি যে এই প্রেম তুমি আমি এক হইব এক ভিন্না দুই না রহিব কথাগুলো আপনি যদি হাদিস শরীফ খুঁজেন দেখবেন আপনি নিজেই সেখান থেকে খুঁজে বের করতে পারবেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সাইয়্যেদানা সিদ্দিক আকবর ওমর বিন খাত্তাব ওসমান জুন্নুরা আলী মর্তুজা তালহা জুবায়ের আবু জর গিফারি আবু সাইদ খুদরি আবু আইয়ুব আনসারী এ ধরনের অসংখ্য যারা জলিলুল কদর সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ ছিলেন তারা আমার নবীকে এক নজর না দেখে থাকতে পারতেন না এই এক নজর না দেখে থাকতে না পারার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী এক নজর না দেখে থাকতে না পারার নামটাই হচ্ছে ঈদে মিলাদুন নবী অর্থাৎ প্রতিটা মুহূর্ত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা
তার জিকির, জিকির অর্থ দরুদকে জারি রাখা। পাশাপাশি ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, তার জীবন আদর্শ তিনি আমাদের জন্য যা এনেছেন তাকে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুশীলন, অনুসরণ, অনুকরণ করা, এবং তিনি আমাদেরকে যা বারণ করেছেন তাও অনুশীলন, অনুসরণ, অনুকরণ করার নাম হচ্ছে হুব্বে রাসূল। সুবহানাল্লাহ বলুন। মনে করুন আপনার স্ত্রী, তার আজ খুব ইচ্ছে হলো তিনি ইলিশ মাছ খাবে। আপনাকে কিন্তু বারবার বলেছে একটা ছোট হলে তুমি ইলিশ মাছ এনো, প্লিজ তুমি একটা ইলিশ মাছ এনো, দাম হলেও এনো। এটা হচ্ছে তার একটা চাহিদা, একটা চাওয়া পাওয়া। আপনি বাজারে গেলেন, ছোট একটা ইলিশ মাছের দাম দিল 800 টাকা। এখন আপনি 800 টাকার ভয়ে বা 1000 টাকার ভয়ে আপনি ইলিশ মাছ আনলেন না, বাকি সব বাজার করে এনেছেন। আচ্ছা, আপনার স্ত্রী কি খুশি হবে? অথচ আপনি সব জায়গায় ঘুরে ঘুরে বলেন, বলে বেড়ান যে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আমার জানের চাইতে বেশি ভালোবাসি, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু সত্যি ভালোবাসাটা কিছু কর্মের দ্বারা প্রমাণ হয়ে যায়, কিছু ভালোবাসা কর্মের দ্বারা প্রমাণ হয়ে যায়, আর কিছু ভালোবাসা কথার দ্বারা প্রমাণ হয়ে যায়। আর আমার নবীর ভালোবাসা কর্ম, কথা এবং ইমান আমল প্রত্যেকটাকে সংবেশিত করে, সংযোজিত করে, একত্রিত করে যখন আপনি উপস্থাপনা করবেন, সেটাই হচ্ছে প্রকৃতি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এখন আসুন, আমার নবী আমাদের কাছ থেকে কী চান, কী চান আপনি একটু তার জীবনীটা পড়ে দেখবেন। অসংখ্য জীবনী। এখন একটা মজার অপ্রাসঙ্গিক একটা কথা বলি এখানে, খুব প্রয়োজন মনে করছি বিদায়। আজ থেকে 100 বছর আগের আলেম যারা ছিলেন তারা বর্তমান আলেমের মতো নন। তারা অগণিত এ ধরনের আলেম বুজুর্গ হয়েছে, বুজুর্গি লাভ করেছিলেন 100 বছর আগে। তাদের লিখিত কিতাবগুলো এখন আমাদেরকে পড়ানো হচ্ছে, তাদের জীবনী জীবনাদর্শকে ওয়াজ মাহফিলে বিভিন্ন অনুষ্ঠানে দিতে, এমনকি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে পর্যন্ত তাদের জীবনাদর্শগুলোকে উপস্থাপনার মাধ্যমে তারা আমাদেরকে পথ এবং মত প্রকাশ করে। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথটুকু দেখানোর জন্য তাদের বিভিন্ন উপমা আমাদের সামনে উপস্থাপনা করেন, তুলে ধরেন। কিন্তু দুর্ভাগ্য আপনার আমার, বর্তমান তৎকালীন জমানায় কিন্তু প্রেস, যেগুলো বই খাতা ছাপানো হয়, খুব স্বল্প ছিল, এবং কোরআনের তফসির, হাদিসের তফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ খুব কম সংখ্যক আলেম ওলামা করতে পেরেছেন। তারা অসংখ্য অনেক কষ্ট, অনেক সাধনার বিনিময়ে, অনেক ভীত সন্ত্রস্ত হয়ে, অনেক পরহেজগারি অবলম্বনের মাধ্যমে তারা এই কোরআনের তফসির করেছেন, হাদিসের ব্যাখ্যা করেছেন, বিভিন্ন কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ তারা করেছেন, এমনকি ফাকার মশাইলা সৃষ্টির ক্ষেত্রে তারা খুব ফরহেজগারিকে বেশি গুরুত্ব দিয়েছেন, আদবকে গুরুত্ব দিয়েছেন, নবীর প্রেমকে গুরুত্ব দিয়েছেন। তো আপনারা শুনেছেন হযরত ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস সংকলনের জন্য কত না কষ্ট করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহের ঘটনা আমরা মুখে মুখে বলি, তিনি একটা মশাইলার জন্য কত কষ্ট করেছেন, ইমাম আজম আবু হানিফার দরবারে গিয়েছেন। তো এই কিতাব, যে পুরানো কিতাবগুলা, তাদের কিতাব থেকে যে ডকুমেন্টগুলা তৎকালীন পূর্বপুরুষরা পেয়েছেন, তারা কিছু কিছু কথা হয়তো তরিকতে ভাইদের জন্য লিখে গিয়েছেন ওখান থেকে। কিন্তু বর্তমান যখন ওই কিতাবগুলো আপনি কিনতে যাবেন, দেখা যাবে কিতাবগুলোর সাথে আগের কিতাবের এবারতের কোনো মিল নাই, অনেক হাদিস সেখানে নাই, অনেক ঘটনা সেখানে নাই। তারা পুকুর চুরির মতো
এই কিতাবগুলো থেকে অসংখ্য ঘটনা অসংখ্য প্যারা কি করেছেন বিলুপ্ত করে দিয়েছেন এমন ভাবে তারা কিতাব বাজারে ছেড়েছেন ওই পুরনো কিতাবগুলোর পাওয়া যাচ্ছে না ইভেন আমার ধারণা ভুল হতেও পারে আমাকে ক্ষমা করবেন দূরে যারা শুনছেন বন্ধুরা যারা সূক্ষ্ম জ্ঞানের অধিকারী আমি আগেও বলেছি এখনো বলবো যে আমি সবার জন্য বক্তব্য রাখি না আমি আমামের জন্য রাখি মূর্খের জন্য রাখি যাদের অন্তরের মধ্যে অন্তত নবী প্রেম আছে আমি আমাম এবং মূর্খের জন্য রাখি যাদের অন্তরের জ্ঞানের মধ্যে সূক্ষ্মতা আছে চিন্তা শক্তি আছে এবং সুশীল সমাজের জন্য আমি কথাগুলো বলে থাকি এই কথা আমি প্রায় সময় বলি আজকেও তাই বলছি আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিও দেখবেন বা শুনবেন আপনাদের সমীপ আমার আরজ আপনারা একটু ভালো করে দেখুন বুখারী শরীফের মধ্যেও এমন অনেক ঘটনা ঘটে গেছে আমি একটা বুখারী আমার কাছে আছে যে বুখারীর মধ্যে আমি দেখি অবাক হয়েছি সেখানে মুনাকিবে আলী আলাইহিস সালাম লেখা আছে আর আজ থেকে 20 বছর বা 25 বছর আগে আরেকটু বেশি হবে 1997 95 সালে মনে করুন 95 সালে আমি যেই বুখারী কিনেছি সেই বুখারীর মধ্যে কিন্তু আলাইহিস সালাম নাই সেই বুখারীতে আলাইহিস সালাম ভাগ্যিস আমি বাইরের দেশ থেকে একটা বুখারী এনেছিলাম সম্মানিত উপস্থিতি ঠিক এভাবে আপনি যে গুনিয়াতে তলেবিনের কথা বলা হয় সেটা আপনি দেখবেন কয়েকটা এডিশন কিনবেন কয়েকটা সংকলন বা সংস্করণ কিনবে দেখবেন একটার সাথে আরেকটা কোনো মিল নাই এমন কুকুর চুরি তারা করেছেন ওই পুকুর চিরির মাধ্যমে তারা এখন চ্যালেঞ্জ ঘোষণা করছে মেজবানারিদের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করছেন অপ্রাসঙ্গিক কথা আমি বলছি এই কথাটা বলছি এই কারণে আপনি দেখুন সামা বা তাজিমি সিজদা যেটা করা হয় এটার উপর একটা কিতাব লিখেছেন আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই তোহফাতুল আখিয়ার মমতাজুল ফতোয়া ফতোয়ে জাহাঙ্গীরি যদি মির্জাখিল হজরত জাহাঙ্গীরশাহ রহমতুল্লাহ আলাই লিখেছেন মমতাজিয়া আমাদের কাঞ্চননগর মমতাজ শাহ রহমতুল্লাহ আলাই লিখেছেন তারা অক্লান্ত পরিশ্রম অনেক কষ্ট করে অনেক সাধনার বিনিময়ে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা দারুকুতনি বাইহাকি ইবনে আবি শাইবা মুসনাদ ইবনে হাম্বল অসংখ্য হাদিস অসংখ্য ফেকার মুসাইলা থেকে তারা এই বিষয়গুলো সংকলন করেছে এবং এই 100 বছর আগে যে জবরদস্ত আলেমরা ছিলেন যাদের মাজারও হয়েছে যাদের মাজারে আমরা যাই ফুয়ুজাত হাসিলের উদ্দেশ্যে যাদেরকে মুসান্নেব বলা হয় মমতাজুল মুফতি বলা হয় মুফাসসির বলা হয় মুহাদ্দিস বলা হয় যাদেরকে গোল্ড মেডেলিস্ট বলা হয় যাদেরকে যাদের সম্পর্কে আমরা শুনেছি যে 150 বছর আগে মিশর থেকে লেখাপড়া করে এসেছেন ক্যালকাটা আলিয়া থেকে লেখাপড়া করে এসেছেন এমন জবরদস্ত আলেম যারা অসংখ্য কিতাব রচনা করেছেন ওই জমানা থেকে হিন্দু লোলিয়া তৈর রসুল বন্দে নামাজ গরিবে নামাজ খাজা মরুদ্দিন চিস্তি সঞ্জরি রাদি আল্লাহ তালু দরবার সহ তার খলিফাদের মধ্যেও এই নিয়মনীতিগুলো প্রচলন ছিল তারা তখন থেকে এই সেমা তাজমি সিজদা এবং বোরস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল বরাত বা শবে বরাত শবে কদর প্রবৃত্তি বিষয়ে তখন থেকে কিন্তু মোনাজারা হয়ে এসেছিল তখন থেকে মোনাজারা হয়ে আসছিল তখন কি ডিভাইড মিভাইড কী বলে এগুলো আমি নিজেও বুঝি না তো ওই যে এটাকে কী বলে ফেসবুকে যেসব ওইগুলো না বা তখন তো মোবাইলের যুগ ছিল না ইভেন মাইকের যুগও তেমন একটা ছিল না তখন তারা কিন্তু সরাসরি মোনাজারায় বসতেন মারামারি হতো না কাটাকাটি হতো না তারা জানার আগ্রহে শেখার আগ্রহে শেখানোর আগ্রহে সত্যকে প্রকাশ করার আগ্রহে সত্যকে জানিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে উভয় পক্ষ আলোচনায় বসতেন একজন মিডল ম্যান থাকতেন যিনি জাজ হিসেবে কাজ করতেন
তিনি রায় দিতেন, ওই রায়টাই সবাই সম্মতিক্রমে মেনে নিত। এমন অবস্থায় আমরা দেখছি যে আমরা যারা সুন্নি বলে দাবি করে থাকি তাদের এই আমলে, এই বাংলায় নয় আমি চট্টগ্রামের কথা বলতে পারি, এই চট্টগ্রামে সুন্নিয়তের ঝান্ডা যিনি উড়িয়েছেন, প্রকৃত সুন্নিয়তের ঝান্ডা, তিনি হচ্ছেন আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ। সুবহানাল্লাহ, বলো আজিজুল হক শেরে বাংলা সম্পর্কে বলার কিছু নেই, যাকে আওলাদ রসুলগণ দেখতে পারতেন, সুবহানাল্লাহ বলবেন, যাকে আওলাদ, আমরা যে পঞ্চতনের কথা বলি, আলী ফাতেমা হাসান হুসাইন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমরা আজিজুল হক শেরে বাংলাকে আমরা নয় তারা দেখতে পারতেন। এবং তার জীবনী পড়ে দেখবেন তাকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর কাছ থেকে জান খুঁজে দিয়েছিলেন, তার জীবনকে ফিরিয়ে দিয়েছিলেন। তো যাক, এই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আলাইহিমার নূরানি কবর মোবারক বা রওজা মোবারক উনি প্রমাণ করে দিয়েছিলেন। এই আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাই কিতাবের উপর বসে তকরির করতেন। আপনারা শুনেছেন, কথা বলছেন না কেন, শুনেননি? কিতাবের উপর বসে তিনি এক মোনাজারায় গিয়েছেন, আমরা দেখিনি, এই দুই চোখে দেখার কোনো সুযোগ আমাদের হয়নি। তবে আমার মুর্শিদ দেখেছেন, আমার দাদা জানরা দেখেছেন, অনেক মুরব্বীরা দেখেছেন। তো এক নাকি একটা নাকি মোনাজারায় গিয়েছিলেন, উরি আল্লাহ কিতাবের উপর কিতাব, কিতাবের উপর কিতাব রেখে বিশাল কিতাবের স্তূপ করে ফেলেছেন। বাতিলদের সাথে তিনি মোনাজারা করবেন, তিনি বেটে টাইপের ছিলেন বাঠি, তো সোজা গিয়ে কিতাবের উপর বসে গেলেন, না বসে যাননি, তার তিনি প্রশ্ন করলেন যে তোমরা তো মোনাজারা করবো, আগে বলো কিতাবের উপর কিতাব রাখা জায়েজ আছে কিনা। তারা বললো জায়েজ আছে। তিনি আর দেরি করলেন না, কিতাবের উপর বসে গেলেন, বলে এই কিতাবগুলো সব আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ, এমন একজন আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি হযরত গৌসুল আজম আহমদুল্লাহ কেবলাই আলমকে গৌসুল আজম বলে স্বীকার করেছেন। হযরত কেবলার রওজা আকদসের চৌকাটে এখনো লেখা আছে তার কিতাব লেখা আছে। তো তিনি শ্যামার পক্ষে, তাজমি সিস্টার পক্ষেও বলেছেন, যারা বিপক্ষ বা বিরোধীবাদী আছে তাদেরকে বলেছে, হ্যাঁ তোমাদের পক্ষেও দলিল আছে, কিন্তু হযরত কেবলার সম্মানার্থে, মেজবানদারের সম্মানার্থে তিনি সেখানেও দলিল দিয়েছেন। আজ তারাই এই হাদিসগুলো যখন আমরা খুঁজতে যাচ্ছি তোফাতুল আখিয়ারের কিতাবের রেফারেন্সগুলো, দেখা যায় উপরের কথাগুলো আছে, নিচের কথাগুলো আছে, মাঝখানের এই রেফারেন্সটা নেই। মাঝখানের এই রেফারেন্সটা আধুনিক এডিশনের মধ্যে নেই, কেমন কারচুপি। তাই আপনি আর সত্য কখনো জানতে পারবেন, তখন আপনি একটা কথা খেয়াল রাখবেন, আমি হয়তো মরে যাব, আপনিও মরে যাবেন, মরার আগে একটা কথা জেনে নেবেন, এই ধরনের মল্লা পুরোহিতদের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত অবশ্যই দোজখের আগুনটাকে প্রজ্বলিত করবে। আরা সিডিংয়ে বাজাত হতো অজালদের, এই ধরনের মল্লাম পুরোহিত থেকে দিয়ে সর্বপ্রথম তিনি চুল্লির, দোজখের চুল্লির আগুন তিনি কী করবেন, প্রজ্বলিত করবেন। যারা সত্যকে লুকিয়ে রেখে মিথ্যাকে প্রচার করতে চায়, তাই আপনারা সত্য জানার জন্য আপনি একটা জিনিস খেয়াল করবেন যে হাজা গরিবেন ওয়া যেন তেন নন, কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি যেন তেন নন, তিনি তানা বলিয়ে বলি আবার আলেমে আলেম, হযরত কেবলা আলম বলিয়ে বলি আলেমে আলেম, চারিদিকে তারা শ্রেষ্ঠ। এরা শুধু কলা কন, আপনি কোনো তর্ক বিতর্ক করতে গেলে বলবে কলা কনসিগা, সিগা কনসিগা, এই ধরনের প্রশ্ন করে আপনাকে বিভ্রান্ত করে ফেলবে, আপনি এগুলোতে ভয় পাবেন না। আমি কলা কনসিগা বলে জান্নাত বা আল্লাহকে পাবো না, বরং আল্লাহর হুকুম মেনে আল্লাহকে পাবো, ঠিক নয় কি? হ্যাঁ, আল্লাহর হুকুম মেনে আমি আল্লাহকে পাবো। এখন আল্লাহর হুকুম মেনে আল্লাহকে পেয়েছেন খাজা গরিবে নামাজ, তুমি তো কলা কনসিগা বলে পাওনি, নাসারা ইয়ানসুর গর্দান টেনে তুমি পাওনি, জাইদুন কাল আসাদুন এটা তাহকিক তরকিব করে তুমি আল্লাহকে পাইনি, শাহজালাল ইয়ামিনি তরকিব করে পাইনি, তাহকিক
করে পাইনি, তিনি পেয়েছেন আমল করে আরেকজন আওলাদে রাসূলকে অনুসরণের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়্যেদানা সিদ্দিক আকবর ফালা কনসিকা বলে সিদ্দিক আকবর হননি, ওমর বিন খাত্তাব পন্দেনামা পরে ওমর বিন খাত্তাব হননি, ওসমান জুন্নুরাইন জুমলা সরফ পর ওসমান জুন্নুরাইন হননি। তারা নবীর প্রেমে পড়ে আল্লাহর প্রিয় ভাজন হয়েছে, এক একজন জান্নাতের মালিক হয়েছে। অতএব এসব বলে আমাদেরকে কেন বিভ্রান্ত করেন, কেন মিথ্যা কথা বলেন, কেন আপনি হাদিস শরীফ থেকে সত্য হাদিস লুকিয়ে রেখেছেন? একটা হাদিসের কথা বলি সামার ব্যাপারে। এখানে আমির মুয়াবিয়া ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে সামা পড়ছিলেন, তারা আল্লাহ রাসূলের সামনে কালাম পড়ছিলেন, আল্লাহ রাসূলের খানার চাদর পরে বসেছিলেন। হঠাৎ আল্লাহ রাসূলের বস্ত্র এসে যায়, হালকা এসে যায়, এ হালকা করতে করতে চাদরখানা মাটিতে পড়ে যায়। সাহাবায়ে কিরামগণ আল্লাহ রাসূলের সাথে বস্ত্র করেছিলেন বা হালকায় জিকির করেছিলেন। এরপর যখন হালকায় জিকির থেমে গেল, ওই চাদরখানা সমস্ত সাহাবায়ে কিরামগণ টুকরো টুকরো করে তবরুক হিসেবে নিয়ে যান। চাদরখানা পরে যাওয়াতে আল্লাহ রাসূল উদম গায়ে হয়ে যান, অর্থাৎ খালি গায়ে হয়ে যান। সুবহানাল্লাহ। গত কিছুদিন আগে আমি পদুয়াতে একটা মাহফিলে গিয়েছিলাম, আমাকে আমার এক বন্ধুকে এক ছেলে নাকি প্রশ্ন করছিল যে সতর পুরুষের সতর কোথায়। তো বন্ধু উত্তর দিলেন হাঁটুর উপর থেকে কোমর পর্যন্ত। বলো উপরে? বন্ধু বললেন উপরে নাভির উপর থেকে গলা পর্যন্ত। আসলে নাভির উপর থেকে গলা পর্যন্ত পুরুষের কোনো সতর নাই। এখন আমরা কিছুটা আধুনিক হয়েছি, তাই আমরা রিক্সা চালকরা শার্ট পরে বা গেঞ্জি পরে রিক্সা চালায়। তৎকালীন যেমন আমরা নিজেরা দেখেছি আমাদের অনেক রিক্সাওয়ালা ভাই উদম গায়ে অর্থাৎ খালি গায়েও রিক্সা চালিয়েছেন, ঠিক না? দেখেননি আপনারা অনেক ঠেলা গাড়িওয়ালা কী করতেন খালি গায়ে? এখনও আপনারা আমরা যারা পুকুরে গোসল করি আমরা কি মেয়েদের মতো ব্রা প্যান্টি পরে গোসল করি, না অর্ধ শাড়ি পরে গোসল করি, না লুঙ্গি একটাকে এখানে বেঁধে গোসল করি? দেখ কেন এই কথাটা বারবার তারা কেন বলছে জানেন? আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, যে আমি শ্যামা মাহফিলে পুরুষের পরে শ্যামা মাহফিলে আমরা যখন এহরাম পরে নামাজ শ্যামা শুরু করি, এক পর্যায়ে উজুর কারণে বা আমার অনিচ্ছা সত্ত্বে হোক ইচ্ছা সত্ত্বে হোক ওই উপরে কাপড়টা পরে যায়, ওইটা এহরামের কাপড় থাকে। তো এটা তো আজকে না, আজকে প্রায় 300 বা 400 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা সবাই করে আসেন। তো কেন করেন তা আমরা জিজ্ঞেস করেছিলাম আমাদের মসজিদের কাছ থেকে। তো তিনি বললেন যে এই স্থানটা পীরে নাপিত দস্তগীর মাহবুব সুবহানি পীরেল হাসানি আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলার পবিত্র আস্তানা শরীফ, এই ওরসখানা প্রায় 400 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা করে আসছেন। তাদের বিশ্বাস আমরাও শুনেছি, আপনারাও হয়তো যারা মুরব্বীরা আছেন আপনারাও জানেন যে এখানে হযরত আমিরুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন এই ওরসে, তার আওলাদগণ এসেছেন বিভিন্ন দরবার থেকে, বিভিন্ন দরবার থেকে অসংখ্য আল্লাহর মাহবুব ওলিরা এই ওরসে আসতেন এবং ওরসে তারা সামা জিকির করতেন। ওরস শেষ হওয়ার পর সকালে তবরুক শেষ সবাইকে খাওয়ানোর পর তখনও আমাদের মুর্শিদরা কী করেন, যারা সুফিরা থাকেন তারা কিন্তু কোনো কিছু খান না, তারা একটা নফলিয়ে রোজা রাখেন আর সারা রাত তারা কোনো ভাত বা দানা পানি খান না, তারা এই শ্যামা মাহফিলটা করেন। শ্যামা মাহফিলের এক পর্যায়ে তারা ইচ্ছাকৃতভাবে মাঠের মধ্যে গড়াগড়ি করেন। তখন আমরা প্রশ্ন করলাম কেন আপনারা গড়াগড়ি করেন, তখন তারাই আমাদেরকে বলেছেন এটা হচ্ছে আমাদের তরিকতের ব্যাপার, একান্ত প্রেমের ব্যাপার। তারাই বলেছেন যে এখানে এই ওরসে অসংখ্য আল্লাহর বলিরা বিভিন্ন রূপ ধারণ করে আসেন, বিভিন্ন রূপ ধারণ করে অথবা সশরীরে তারা উপস্থিত হন। এটা হচ্ছে হাকিকাতান আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমান, সুবহানাল্লাহ, যেন তোন মানুষের ইমান নয়। যেমন আপনাদেরকে অনেক আগেও বলেছি রওজানের মধ্যে একজন হযরত আকবর রহমতুল্লাহের রওজা মোবারক আছেন, যিনি এখনও মানুষকে দেখাতেন। আপনারা জানেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আমার নবী পদার্পণ করবেন তখন আসিয়া হাওয়া মরিয়াম তারাও এসেছেন, এ ধরনের হযরত ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখ নষ্ট হয়ে গেল তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে তার চোখ ভালো করে দিয়েছেন, অসংখ্য ঘটনা, অসংখ্য অসংখ্য ঘটনা। তো সে যাক,
কিন্তু তাদের বক্তব্যটা হচ্ছে মুরব্বী আমাদের পূর্বপুরুষ যারা ওলিয়ে কামিল ছিলেন তারা বলতেন এখানে অসংখ্য আল্লাহর ওলিদের শুভাগমন হয় তাদের কদম মোবারকের ধুলামালিগুলো গায়ে মেখে যেন আমরা কি হতে পারি আল্লাহওয়ালা হতে পারি বা আমাদের এই অপবিত্র দেহটাকে যেন আমরা পবিত্র করতে পারি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা তো গড়াগড়ি করছি না পারি না তাই তো এই কথাটা কিন্তু মিলে যায় একটা ঘটনা থেকে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনায় মনোরা যখন যাচ্ছেন এক কদমে দুই রাকাত করে নফল নামাজ পড়তেন এক কদমে দুই রাকাত নফল নামাজ বিশ্বাস করুন তখন কেমন ছিল আমি তো জানি না এখন এই মুহূর্তে বর্তমানে পরিস্থিতি যে পরিস্থিতি আধুনিক পরিস্থিতি সেখানে টাইলস করা হয়েছে আধুনিক অত্যাধুনিক নট অনলি ফর আধুনিক অত্যাধুনিক ছাতার ব্যবস্থা করা হয়েছে পানির ব্যবস্থা করা হয়েছে এর পরেও সেখানে রৌদ্র উঠলে রোদ উঠলে হাঁটা সম্ভব নয় সিজদা তো দূরের কথা এই টাইলসের উপর সিজদা করতে 12টা বেজে যাচ্ছে উত্তপ্ত এই মরুভূমিতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিশার এই মদিনায় মনোয়ারায় এক কদমে দুই দুই রাকাত নফল নামাজ এক কদমে দুই রাকাত নফল নামাজ পড়ে পড়ে যাইতে যাইতে তার আপাদ মস্তক পুরাটাই বালিতে ভরপুর হয়ে যায় সুবহানাল্লাহ তার ছাত্রগণ তার মুরিদানগণ ভক্ত অনুরক্তগণ প্রশ্ন করলেন হুজুর আপনি এমন কাজ কেন করলেন তখন তিনি উত্তর দিলেন আশেখ এখানে কোনো দলিল নেই তিনি কোনো কোরআন হাদিসের দলিল দেননি তিনি একটা দলিল দিয়েছেন আমি তো জানি না আমার নবীর কদম কোথায় পড়েছে আমি জানি না এই বিশাল মদিনায় মনোয়ারায় আমার নবীর কদম কোথায় পড়েছে আমি কদমগুলো গায়ে মেখে নিয়েছি তার কদমে কদম আমি তাজিম করেছি সুবহানাল্লাহ মেসেজদা করো ইয়া দিল কো সম্ভালো মোহাম্মদ কি চৌকাত নজর আ রহি আমরা দেখি না আমি এখন একটা কথা বলি যেটা আমি উপলব্ধি করতে পেরেছি সাধারণ মুসলমান আল্লাহকে দেখেন মসজিদে আর আল্লাহওয়ালারা দেখেন তার মুর্শিদের ভিতরে না কথাটা আমি বলছি না আমি একটা হাদিসে পেয়েছি হাদিসে কুদসিতে পেয়েছি এক ইহুদি এসেছেন এক ইহুদি এসেছেন ইহুদি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এই আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তারা তো সাল্লাল্লাহ পড়েন না ওই সময় সে পড়েনি কিন্তু আমাদেরকে পড়তে আপনার আমার জন্য ফরজ আপনার আমার জন্য কেউ সুন্নত বলুক মুস্তাহাব বলুক ওয়াজিব বলুক তরিকতপন্থীরা ওয়াজিব সুন্নত চিনে না ফরজ তো এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে যদি আপনি আল্লাহকে দেখাইতে পারেন আমি কি করব ইসলাম কবুল করব ওই সময় অসংখ্য সাহাবা ইকরাম সেখানে বসা ছিল আল্লাহর হাবিবের গায়ে একখানা চাদর ছিলেন তিনি হুট করে চাদরটা ছেড়ে দিলেন খুলে ফেললেন সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবা ইকরামগণ সিজদে পড়ে গেলেন সুবহানাল্লাহ সিজদে পড়ে গেলেন তখন আল্লাহ রাসূল কোল করলেন বাণী করলেন আজ তোমরা আমাকে যারা দেখেছো তারা হককে দেখেছো তারা সত্যকে অর্থাৎ আল্লাহ রাসূলের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত কি করেন বিরাজ করেন যা হাদিসে কুদসি দ্বারা প্রমাণিত তার হাত আমার হাত হয়ে যায় তার চোখ আমার চোখ হয়ে যায় এইটা এই হাদিসে কুদসি আসছে তো রসুলের পক্ষ থেকে আল্লাহ বলছেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে বালি নিক্ষেপ করেছেন সেটা আপনি নিক্ষেপ করেননি সেটা আমি আমার হাত দিয়ে নিক্ষেপ করেছি তাহলে সম্মানিত হাজিরিন যখন মাসুক আশেক মাসুকের রং দেখে যখন একজন মা বাবা বাচ্চার ভালোবাসায় আত্মহারা হয়ে যায় তখন তখন সে নিজে জানে না সে বাচ্চার সাথে কী ধরনের আচরণ করে ঠিক না সে এদিকে চুমু খায় ওদিকে চুমু খায় এখানে কপাল লাগায় ওখানে কপাল লাগায় এখানে কোনো ফতোয়ার ধার ধারে না আমি আমার স্ত্রীকে কোন দিকে আদর করব কোন দিকে ভালোবাসবো কোন দিকে কি করব সেটা আমি কোনো মোল্লা মোর পুরোহিতের কাছ থেকে কোনো পীর মাসাইকের কাছ থেকে আমি কি করি না ফতোয়া জিজ্ঞেস করি না আমার ভালোবাসাটা হয় ঘরের ভিতরে অন্ধকার রুমে
আর এখানে মিলনের কোনো সুযোগ নেই, সহবাসের সুযোগ নেই, এখানে আছে শুধু আত্মার উপলব্ধি, এখানে আছে আত্মার উপলব্ধি, এখানে আছে সারেন্ডার হওয়া, উৎসর্গ করার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে তৎকালীন জামানায় সাহাবাগণ আরেক সাহাবাকে একটা বউ দিয়ে দিতেন, আমার দুটো বউ, একটা বউ তুমি নিয়ে যাও, আমার দু তিনটা স্ত্রী, দুজন দুটি স্ত্রী নিয়ে যাও, আমার দুকানি জমি, যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। সম্মানিত হাজির, তাহলে এই কর্মগুলোকে বলা হয় ঈদে মিলাদুন্নবী, এই কর্মগুলোকে বলা হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্য উৎসর্গ করাকে। শুধু বিরিয়ানি খাওয়া, মাহফিলে বসে শিরিক বেদাত, কাফের ইহুদি নাসারা খারেজি মারেজি শিয়া রাফেজি, এগুলোকে কখনো ঈদে মিলাদুন্নবী বলতে আমরা পারি না। এখন আসুন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চান আমাদের কাছে, কি চেয়েছেন? কিছুই চাননি। তার হায়াতে জিন্দিগির 63টি বছর, আপনি একটু করে উপলব্ধি করুন, একটু করে বোঝার চেষ্টা করুন, দেখার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, আপনি চিন্তা করে দেখুন, আপনি একটু একটু করে মোরাকাবা বসুন, একটু মুশাহাদায় বসুন, একটু আলোচনায় বসুন, একটু বিজ্ঞান কোরআন হাদিস দিয়ে তাকে আমার নবীকে একটু করে আপনি বিচার করে দেখুন, দেখবেন আমার নবী চেয়েছে তার জীবনের বিনিময়ে উম্মতকে উচ্চিয়ে নেওয়া। পার করো ডুবাই আমার মহিমা তোমার, তোমারে পাক নামের ভরসা করে দিয়াছি সাঁতার। আল্লাহ রসুলের নামে আপনি সাঁতার কাটেন, আল্লাহর নামে আপনি সাঁতার কাটতে থাকেন, তারা আপনাকে কি করবে? আপনাকে উদ্ধার করে নিবে। এই মান আছে কি? এ বিশ্বাস আছে কি? অবশ্যই, কাল কিয়ামতের ময়দানে নয়, এখানেও অনেককে উদ্ধার করেছেন আমার নবী, দুনিয়ার জমিনেও আমাদেরকে উদ্ধার করেছেন, কিয়ামতের ময়দান উদ্ধার করবেন। যখন তাইফবাসীদেরকে মেরে ফেলার জন্য আল্লাহ রব্বুল ইজ্জত জিব্রাইলকে পাঠালেন, তাইফের পাহাড়কে তুলে ধরলেন, এই ব্যাখ্যাটাকে কতভাবে মিথ্যা ব্যাখ্যা করেছেন, আল্লাহ পাহাড় তুলে নিয়ে, আল্লাহ পাহাড় তুলতে পারে না, নাউজুবিল্লাহি মিন দারে। এই ইমান যাদের আছে তাদেরকে আপনারা কী বলবেন? আমি জানি না, আমি সমালোচনায় যাচ্ছি না। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাইফের পাহাড়কে উত্তোলন করে রেখেছি, তাদের মাথার উপর ধরে রেখেছি, আপনি হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কী করবো? তাদের মাথার উপর ফেলে তাদেরকে ধ্বংস করে দেব। এমন অবস্থা আল্লাহর হাবিব বলছেন, না ইয়া বারে রাহি, আপনি সে কাজ করতে পারেন না, আপনি সেটা কাজ করবেন না, কারণ আপনি রহমানুর রহিম। আপনি যদি তাদেরকে মেরেই ফেলেন, তাদেরকে যদি ধূলিসাৎ করে দেন, তাহলে আমি কার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কর্মটা প্রচার করবো? সুবহানাল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি কেন, কেমন রহমতওয়ালা, এত কষ্টের পরেও তিনি তার উম্মতকে কষ্ট দিতে রাজি, এটা কি, এটা কোনো ফতোয়া দিয়ে প্রমাণ করতে পারবেন? আমরা যদি এখন কষ্ট পাই, আমরা যদি একটা থাপ্পড় দিই, আমি 10টা থাপ্পড় দেওয়ার জন্য তৈরি থাকি, ঠিক না? আমরা কেউ কষ্ট দিলে আমি তার 12টা বাজানোর জন্য তৈরি থাকি। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ক্ষমতা থাকার পরেও, এত শক্তি থাকার পরেও তিনি বললেন, আমার কোনো কিছু প্রয়োজন নাই, আমার একটা মাত্র প্রয়োজন, অন্য আশা মনে নাই, কেবল তোমার চরণে চাই, চরণ দানে কৃপণ হলে দয়াল নামে কেন ঘোষণা। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত হাজেরিন, কথাটা বলছি এই কারণে যে আমার হাবিব কিছু চাননি, চেয়েছেন যে কোনো পরিস্থিতিতে এনিওয়ে একটি খড়ের বিনিময়ে হলেও, একটি ছোট্ট আমলের বিনিময়ে হলেও আমার নবীর উম্মতেরা যেন জান্নাতে যায়, যার জন্য তিনি ওয়াদা করেছেন, আমার কোনো উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ, এমন নবীর সামনে আমরা বেয়াদবি করি, এমন নবীর সামনে কিছু করলে সেটাও বেদার, যে এমন কথা বলতে পারে, মনে করেন তিনি আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন দারিক, কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য মনে করি, শুনতে পাচ্ছেন, বুঝতে পেরেছেন? কিছুক্ষণের জন্য মনে করুন তিনি আমাদের মতো একজন মানুষ, সাধারণ মানুষ, আল্লাহ তাকে নিয়ামত দিয়ে নবী হিসেবে আমাদের সামনে উপস্থাপনা করেছেন, তিনি মরে গেছেন, তিনি পৌঁছে গেছেন, গলে গেছেন কিছুক্ষণের জন্য, ভাই তুমি পারবে এই কথা বলতে? পারবে কখনো, পেরেছো কখনো, যে তোমার নিজের জীবনের বিনিময়ে তুমি আমাদেরকে রক্ষা করবে? করেছে কেউ এমন? এমন কোনো ব্যক্তি আছে পৃথিবীতে? তিনি এখনো কান্দেন,
তিনি এখনো আশকে বিনে কে বুঝিবে দয়ালে নবীর। একজন বাচ্চা যখন মারা যায় মা বছরের পর বছর ওই মা ওই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। প্রেমটা এমন একটা জিনিস, তুমি তো প্রেমই নাই। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ, নিজের জন্য কখনো কার উপর অত্যাচার করেননি, কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেননি, তুমি পেরেছ? তোমার বিরুদ্ধে কিছু বলার সঙ্গে সঙ্গে তুমি এমন কি কোনো ফতোয়া আছে যা তার পেছনে লাগিয়ে দাওনি? অথচ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে মুহূর্তের মধ্যে হাজার হাজার কাফেরকে গর্দান থেকে মাথা উড়িয়ে নিতে পারতেন, তিনি সে কাজ করেন নি। এমন নবীর সাথেও আমরা আজে বাজে কথা বলতে পারি। আপনারা কি মুসলমান? আমরা কি মুসলমান? সম্মানিত হাজিরিন, এই নবীকে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ সবচাইতে সুন্দর রূপে সুন্দর সাজে সজ্জিতের মাধ্যমে সুন্দর আহারের মাধ্যমে সুন্দর পরিকল্পনার মাধ্যমে সুন্দর পবিত্র কাপড় চোপড় পরিধানের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে সুন্দর করে ডাকার নামে ঈদে মিলাদ আনন্দ করবো। এই নিয়ামত, এর চাইতে বড় নিয়ামত আর কিছু? আজকে বাহাদুরি করো, তুমি জান্নাতের ঠিকাদারি হয়ে পেয়েছ। হ্যাঁ, তোমার কথা শুনলে জান্নাত, অমুকের কথা শুনলে জাহান্নাম। মিয়া জান্নাত জাহান্নাম কার কথায় শিখেছো তুমি? কোথেকে পেয়েছো জান্নাত জাহান্নাম? তুমি তো জাহান্নামই ছিলে। তুমি কি ছিলে? জাহান্নামই ছিলে মিয়া। তোমার আমার নবী জান্নাতি বানাইছে, তোমার আমার নবী জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছে। তুমি একজন নিকৃষ্ট জীব, যদিও আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফে বলছেন মনুষ্য জাতিকে আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মখলুকাত, খলিফাতুল আর্থ করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। মিয়া, তুমি তো খলিফাতুল আর্থ হয়ে এসে, তুমি আশরাফুল মখলুকাত হয়ে এসে তুমি তো ছিলেন নিকৃষ্ট, শুয়োরের চাইতেও খারাপ। তোমার আচরণ তো নিকৃষ্ট বাঘের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ ছিল। 570 খ্রিস্টাব্দে সরকার দোয়ালম এই রবিউল আউয়াল মাসে 9 তারিখ মতান্তরে 12 তারিখ এসে ধরাধামে আলো ছড়িয়েছেন। এই আলো পেয়ে তুমি অন্ধকার থেকে সত্যের পথ পেয়েছ। আজ তার বিরুদ্ধে তুমি তোহমত দিচ্ছ, তিনি মিথ্যে বলতে পারেন, তিনি তোমার মতো হ্যান ত্যান। কেমন তোমরা, কেমন আমরা মুসলমান? শ্রীকৃষ্ণ নিয়ে সনাতনীরা কিছু বলেন না, যীশু খ্রিস্ট, এটা ভুল হোক আর শুদ্ধ হোক, তাদের নিয়ে কোনো আলোচনা সমালোচনা নেই। তুমি আর আমি সমালোচনা করতে পারি, এবার চিন্তা করো আমরা কেমন মুসলমান। আফসোস, সম্মানিত উপস্থিতি, মিলাদুন্নবী মানে কি? আনন্দ, ঈদ মানে আনন্দ, মিলাদুন্নবী মানে আমার নবীর প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা, তার জীবন আদর্শ আলোচনা করা, তার নীতি নিয়মগুলো আলোচনা করা, তার আনিত নিয়ামতগুলো সম্পর্কে মানুষকে ওয়াকিফ হাল করে দেওয়া। এখানে গালিগালাজ করার আসলে কোনো সুযোগ নেই, তবু আমরা করি, আমি নিজেও করে ফেলি। তখন রাগ এসে যায়, তোমরা কীভাবে নবীকে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, আল্লাহ বলছেন ইজ্জত আমার জন্য, ইজ্জত আমার নবীর জন্য, আমরা তো ইজ্জত দিতে জানছি না, আমরা নবীকে বেইজ্জত করতে চেষ্টা করি, তার ভুল ত্রুটি খোঁজার জন্য চেষ্টা করি। অনেকে কীভাবে ভেঙচি মেরে মেরে বলে নবী কাল কিয়ামতের ময়দানে নিজের আমল নিয়ে বেজে যাবে, নিজের আমল নিয়ে চিন্তিত হবে, আমাদেরকে কোত্থেকে উদ্ধার করবে, অথচ বুখারী শরীফের হাদিসকে তারা অস্বীকার করছে। কেমন আমরা, কেমন মুসলমান? এই ধরনের কথাগুলো আমাদের মুখ থেকে শোভা পাচ্ছে, অথচ সনাতনীরা পর্যন্ত মুহাম্মদকে মুহাম্মদের মতো মানে, খ্রিস্টানরা মানে, আল্লাহর ওলিদেরকে মানে, তোমরা মানতে পারছো না কেন? হ্যাঁ, আমি অস্বীকার করছি না, আমাদের তরিকত এটা নট অনলি ফর মাইস ভান্ডারিয়া, শুধু মাইস ভান্ডারি তরিকতের কথা বলবে না, তৎকালীন জমানে আমরা শুনেছি দেখিনি, একজন আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলির দরবারে যাইতেন, দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতেন, দুজন দুজন একই
প্লেটে বসে একই পাত্রে বসে এটা প্লেট থাকুক কলাপাতা থাকুক যাই থাকুক খাবার নিতেন খেতেন একজন আরেকজনের সাথে শরীয়ত তরিকতের অনেক কথা বলতেন এটা ওরসে হোক সেটা এমনি পার্সোনালি বেড়াতে যাওয়ার কারণে হোক আর বর্তমান আমি যদি কোনো দরবারে যাই আমি চলে আসার সঙ্গে সঙ্গে ওই পীর সাহেব তার মুরিদানদেরকে বলেন দেখেছিস আমি অনেক বড় বিদায় বড় বড় দরবারের পীর সাহেবগণ আমার কাছে আসে ব্যাককেল তুমি বড় নও তোমার মতো মানুষ আমিও তোমার কাছ থেকে কিছু শিখতে যাই তোমার ভুল ত্রুটিগুলো খুঁজতে যাই যেন আমি নিজেকে শোধরাতে পারি ওই ভুল ত্রুটিগুলো যেন আমি না করি তোমার কাছে যাইনি আমি তোমার শরাফতের প্রতিষ্ঠিত যিনি আল্লাহর ওলি শুয়েছেন তার কাছ থেকে ফুইজাত হাসিলের জন্য গিয়েছি তুমি যদি বলো খাজা গরিবে নওয়াজ দাদা গঞ্জে বক্সের দরবারে গিয়েছিলেন তাই গঞ্জে বক্স বড় খাজা গরিবে নওয়াজ ছোট বা খাজা গরিবে নওয়াজ বড় দাদা গঞ্জে বক্স ছোট তাহলে তোমার মতো ব্যাককেল পীরের কাছে যাওয়ার চাইতে একটা কুকুর পালা অনেক উত্তম মনে করি ঠিক কিনা ঠিক বাংলাদেশে তুমি এখানে ওখানে গেলে আমি তোমার কাছে গেলে তুমি বড় হয়ে যাও তাহলে তুমি তো খাজা গরিবে নামাজের দরবারেও যাও ইন্ডিয়া গিয়েছিলাম কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির দরবারে গিয়েছিলাম অমুকের গিয়েছিলাম তার মানে কী বোঝাতে চাচ্ছ এখানে ছোট বড় কোনো আলামত নয় কথা নয় এটা ফুইজাত আমি ওয়াহাবি মাদ্রাসায় গিয়েছি পড়তে যাচ্ছি তো পড়েছি তো কী হয়েছে আমি কি ওয়াহাবি হয়ে গেলাম আমি সুন্নি মাদ্রাসায় গিয়ে পড়েছি বলে সুন্নি হয়ে যাব আমি সনাতনী একটা স্যারের কাছে পড়েছি বলে আমি সনাতনী হয়ে যাব না ভাই এটা হচ্ছে ইমান আকিদার উপর নির্ভর করে আসলে ইমান আকিদা কি আমি বুঝি না আমি একটা জিনিসে বুঝি খুব বেরসুল নবীর প্রেম যার কাছে আছে সেই ইমানদার নবীর প্রেম যার কাছে আছে সেই ইমানদার আল্লাহ আল্লাহর কিতাব ফেরেশতা এবং নবীর প্রেম এই চারটা নিয়ামত আপনি যদি কারো কাছ থেকে পান এবং নিষ্কলুষ প্রেম আবার দেখেন অনেক সনাতনী রোগ বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি তোমাদের নবীকে না এটা শুধু মুখে বললে হবে না কাজেও প্রমাণ করে দেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন সে মুখে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এরকম যেমন বলবে তে সে আর কারো আল্লাহর সাথে কারো শরীক এমন ব্যক্তির কথা বলছে তো মুসলমানদের মধ্যে এই চারটি উপর যার অগাধ ইমান অগাধ বিশ্বাস অগাধ প্রেম এই চারটি বিষয়ের সাথে তার কোনো আপোষ নাই তিনি হচ্ছেন আল্লাহওয়ালা তিনি হচ্ছেন আল্লাহ ওয়ালা সাতটি বিষয়ের মধ্যে আমি চারটা ধরেছি বাকি তিনটা এখন বাদ দেন এখানের মধ্যে সবচেয়ে অ্যাসেনশিয়াল এবং ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে খুব বেরসুল আমার নবীর প্রতি অগাধ বিশ্বাস অগাধ প্রেম তিনি তাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে কি আপনার জান্নাত বুঝে আর এখন আমরা যদি তাকে একটু একটু ইজ্জত দিতে যাই তখন বলে তোরা তাকে আল্লাহর উপর ইজ্জত দিতে যাচ্ছিস না রে ভাই আমরা দিতে চাচ্ছি না আল্লাহ তাকে সে ইজ্জত দিয়েছেন আল্লাহ আল্লাহর ওলিকে সে ইজ্জত দিয়েছেন সে ইজ্জত দিয়েছেন আমরা শুনেছি দেখি তো নি যে তুমি তার কারোর সাথে যুদ্ধ করো না একমাত্র মুসলমান মুসলমানের সাথে যুদ্ধ করে ঠিক না বেটি দেখুন না সুন্নি ওয়াহাবির বিরুদ্ধে ওয়াহাবি আহলে হাদিসের বিরুদ্ধে আহলে হাদিস সুন্নির বিরুদ্ধে সুন্নি ভান্ডারের বিরুদ্ধে লেগে আছে একজন আরেকজনের পেছনে লেগে আছে আর মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা বাদশার সাথে লড়েছে মারাত্মক বাদশা যার এক আওয়াজে গোড়া বঙ্গদেশ ভারতবর্ষ ভারত উপমহাদেশ থরথরাইয়া কাঁপত সে বাদশা আকবরের সাথে লড়েছে কাউকে ভয় করেনি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার ওলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তারা কখনো পেরেশানি হবে না তিনি লড়েছেন বাদশাহ আকবর যখন দিনে ইলাহি প্রচার করতে চেয়েছিলেন তখন তিনি লড়েছেন এবং তিনি জয়ী হয়েছেন তিনি জয়ী হয়েছেন আর তুমি কার বিরুদ্ধে লড়ছো কে জানে ভাই যাক এবার আসুন ঈদি মিলাদুন্নবী আবার ঈদি মিলাদুন্নবীতে যাব আমার নবীকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানে জ্ঞানীবান সর্বশ্রেষ্ঠ গুণে গুণেবান গুণবান সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী আপনাকে মানতে হবে কারণ
এই ক্ষমতা আল্লাহর উপরিত্বত আমার নবীকে দান করেছে সুবহানাল্লাহ বলবেন না এই ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন এই অসংখ্য অগণিত নিয়ামতগুলোকে আস্তে আস্তে করে ধীরে সুস্থে হায়াতে জিন্দেগি যতদিন বেঁচে থাকে বালেগ হওয়ার পর অ্যাডাল্ট হওয়ার পর উপযুক্ত হওয়ার পর আপনার উপর যখন নামাজ ফরজ আপনার উপর ওয়াজিব ওয়াজিব আপনার উপর সুন্নত মুআক্কাদা আপনার উপর সুন্নত জায়দা বা মুস্তাহাব এগুলো যখন কি হবে আপনার উপর প্রযোজ্য হয়ে যাবে তখনই থেকে আপনাকে শিখতে হবে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো আমরা কিভাবে অনুসরণ করব অনুধাবন করব কিভাবে সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করব এই সেদিন থেকে যদি আপনি শুরু করেন সেটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন প্রথমত হচ্ছে কলমা এই কলমাটাকে আপনি সুন্দরভাবে সুচারুরূপে কি করুন প্রতিটা মুহূর্তে পাঠ করতে থাকুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আপনি পড়তে থাকুন অন্তত দৈনিক একবার পড়ুন দৈনিক একবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আপনি সালাম ফিরিয়ে অন্তত একবার পড়ুন একবার পড়তে গেলে মজা যখন পাবেন দুইবার পড়বেন এগারো বার পড়বেন পনেরো বার পড়বেন এরপর আমার নবীর আনিত আল্লাহর কালাম আল্লাহর সাথে একটু কথা বলার চেষ্টা করুন একটু কোরআন শরীফ তেলাওয়াত করুন আল্লাহর ঠোঁটের সাথে ঠোঁট লাগাই আপনি কথা বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم আপনি পড়ুন আল্লাহ বলছেন বান্দা তুমি আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কথা বলো আমার সাথে কথা বলতে চাচ্ছ তুমি যখন আমার কাছে এক বিঘে এসেছো আমি তোমার জন্য এক হাত চলে এসেছি এটা হচ্ছে ঈদ মিলাদুন নবী আপনি যতবারে আত্তাহিয়াত পড়বেন যতবারে যতবারে দরুদ ইব্রাহিম পড়বেন এটা আসলে দরুদ ইব্রাহিম কেন বলো আমি জানি না দেখুন সূরা বাকারা ওখানে বাকারার কথা আছে বিদায় সূরা বাকারা হয়েছে কাফিরুন কাফের আছে বিদায় কাফিরুন শব্দটি আছে বিদায় সূরা কাফিরুন হয়েছে এখানে তো শুরুতেই আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ঠিক না বাড়ি এটা দরুদ ইব্রাহিম এটা দরুদে মুহাম্মদ দরুদে মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাক এই দরুদ আপনি পড়বেন যখনই পড়বেন নামাজের মধ্যে এক প্রচিত্তে এক অনিষ্টে মুখলেসিন খালেস নিয়তে যখন পড়বেন এটা দরুদে ইব্রাহিম দরুদ হয়ে গেল এটা ঈদে মিলাদুন নবী হয়ে গেল তাই নামাজ ছাড়তে পারবেন না যতবার আল্লাহর বলি হন না কেন আপনি প্রশ্ন করতে পারেন যে অনেক আল্লাহর বলি তো নামাজ পড়ে না হ্যাঁ অনেক আল্লাহর বলি নামাজ পড়ে না কথাটা আপনি বলবেন না অনেক আল্লাহর বলি আপনার শারীরিকভাবে দৈহিকভাবে তিনি আপনার সামনে থাকলেও দেখা যায় তার অন্তর তার রু তার আসল যে আত্মাটা সেটা কোনো জায়গায় গিয়ে আবাদত করছে এমনও অনেক ঘটনা কিন্তু আছে হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজ নিজের বাড়িতে পড়ে মাগরিবের নামাজ পড়েছেন মক্কায় মুআজ্জামা সুবহানাল্লাহ দেখা গিয়েছে একজন আল্লাহর রাসূল আপনার দিকে হা করে তাকিয়ে আছেন তিনি আরেক জায়গায় গিয়ে একজন আল্লাহর বান্দাকে উদ্ধার করে আসছে হযরত সাইয়েদানা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চলছে কোথায় আর তিনি জুমা পড়াচ্ছেন মদিনায় মুনাওয়ারায় এখান থেকে দিলে সার আল জাবাল এই তোমার পাহাড়ের পিছনে দেখো সেদিক থেকে সত্যবাহিনী সৈন্যবাহিনী আসছে সুবহানাল্লাহ বলুন না নামাজ পড়াচ্ছেন কোথায় মসজিদে নববীতে আর উদ্ধার করছেন কাদেরকে তার সৈন্যবাহিনী প্রেরিত সৈন্যবাহিনীকে তাই আমরা সেটা একদিক দিয়ে আমরা খেয়াল করব কিন্তু দেখা যায় প্রকৃত যারা পীর যারা রা দেখাইতে পারে তারা আল্লাহকে পাওয়ার পরও শুধুমাত্র তার মুরিদানকে শিক্ষা দেওয়ার জন্য তারা কষ্ট করে নামাজটা আদায় করেন ঠিক না বাড়ি আমাদের যারা প্রফেসর রয়েছেন ডক্টরেটরা রয়েছেন তারা কি সরিয়ে সরিয়ে পড়েননি
আমাদের স্কুল কলেজে মাদ্রাসা হুজুরা আলিবে পড়েন না হ্যাঁ শরীয় শরীয়া পড়েন না নাহু সরব পড়েন না ক্বালা ক্বালা ক্বালু ক্বালা ক্বালা এগুলো তারা পড়ে আজকে আলেম হয়েছেন না কিন্তু তবুও যখন আমাদেরকে পড়ান আবারও তিনি পড়েন কি পড়েন না আবারও তিনি পড়েন আবারও তিনি আমরা স্কুলে আসার আগে টিচারকে চলে আসতে হয় ঠিক না ঠিক একজন স্টুডেন্ট যেভাবে আসেন ঠিক তিনি যত সময়ে চলে আসতে হয় চাকরির কারণে হোক যে কারণে হোক আমি আসছি আমার চাকরির কারণে আপনি যদি মনে করেন আমিও চাকরি করতে যাচ্ছি একজন স্টুডেন্ট আপনি মনে মনে ভাববেন যে আমার তো সকালে চাকরি আছে ঠিক কি চাকরি আমাকে স্কুলে যাইতে হবে স্কুলে লিখতে হবে স্কুলে হোমওয়ার্ক করতে হবে ক্লাস ওয়ার্ক করতে হবে ওখান থেকে হোমওয়ার্ক নিয়ে আসতে হবে কারণ বিনিময়ে আমি তাদেরকে টাকা দিচ্ছি টিচারদেরকে টাকা দিচ্ছি আর বিনিময়ে আমি নিয়ামত পাচ্ছি ঠিক না ঠিক তেমনি টিচাররা চলে আসে তাই বলি কি আপনি বলবেন যে টিচাররা আমার মতো না টিচাররা অনেক ঊর্ধ্বের মানুষ আমাদের ওস্তাদরা আমাদের যারা কামেল মোকাম্মেল ওস্তাদরা রয়েছেন পীর মাশাইখরা রয়েছেন তারা আমাদেরকে শুধু শেখানোর জন্য জানানোর জন্য তারা এগুলো পড়তে থাকেন তারা তসবিগুলো পড়তে পড়তে তারা রফত জফত হয়ে গেছে তারা রন্ধ্রে রন্ধ্রে তাদের তসবি কিন্তু তারপরও আমাদের সামনে তারা এগুলো পড়েন কেন কারণ আমরা যেন গাফেল না হই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদান আবু বকর সাইয়েদান ওমর ওসমান আলী তা এদের এনাদের নামাজ পড়ার প্রয়োজন ছিল না তাদের কোরআন তেলাওয়াত করার তারা নিজেরাই কোরআন হয়ে গেছেন তাদেরকে অনুসরণ করলে কোরআন অনুসরণ সুবহানাল্লাহ বলুন এরপরও তারা করেছেন কেন আমরা যেন বিপদগামী না হই আমার সাথে প্রথম থেকে যিনি ছিলেন তিনি হয়তো আমাকে চিনতে পেরেছেন কিন্তু নতুন কোন একজন মুরিদান যদি মুরিদ হন তিনি তো আমাকে বুঝতে পারবেন না আমি যখন নামাজ পড়বো না তখন তিনি বলবেন আমার বাবাজান নামাজ পড়েন আমিও পড়বো না আমার বাবাজান কোরআন পড়েন আমিও পড়বো না আমার বাবাজান হ্যান করে আমিও ত্যান করব ঠিক না বা ঠিক তাহলে দেখা যাচ্ছে একজন পীর কোন অবস্থাতে শরীয়ত থেকে গাফেল হতে পারবে যতই তরিকতের ইমাম হোক না কেন তিনি শরীয়তটাকে ঠিক রাখবেন এবং আস্তে আস্তে তাদেরকে তরিকতের দিকে ধাবিত করবেন এটা হচ্ছে একজন বুদ্ধিমান কামেল পীরের কাজ কামেল পীরের কাজ তাই আপনাকেও খেয়াল রাখতে হবে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনিত নিয়ামতগুলোকে আপনি সুচারুরূপে সুন্দরভাবে পরিচালনা করতে হবে যেমন আমরা উজুর কথা বলেছি তহারাত পবিত্রতার কথা বলেছি এবার আসুন একটু আজানের কথা বলে দেব দেখুন কোরআন শরীফের কোথাও আজান নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলা আল ফালাহ হাইয়া আলা আল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কোথাও নেই আপনি একসঙ্গে কোথাও পাবেন কিনা আমি জানি না পেলে আমার একটু দেখাবেন ভুল থাকতে পারে আমারও ভুল থাকতে পারে কয়টা কিতাব বা পড়েছি কিন্তু কোরআন শরীফ তো একটা বাইন্ডিংয়ের ভিতরে আছে এটা পুরো পড়েছি কোথাও পাইনি তবে আল্লাহর দিকে আহ্বানের কথা আছে তাহলে ইঙ্গিত বহ একটা আয়াত সেখানে আমরা পাচ্ছি এই আয়াতকে বিশ্লেষণ করেছেন সাইয়েদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুবই সূক্ষ্ম সুন্দরভাবে তার অনুষ্ঠানদেরকে অনুসারীদেরকে মূল্যায়ন করেছেন এই মূল্যায়নের মাধ্যমে পবিত্র আজান চারবার আল্লাহু আকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে দেওয়া হয় তো এই আজান আমরা পেয়েছি এই আজান যখন শুনি আপনি স্বীকার করুন আর নাই করুন আমি এগুলি ঈদ মিলাদুন্নবীর একটা অংশ একটা অংশ না এগুলি ঈদ মিলাদুন্নবী আপনি শুধু জুলুস করলেন আপনি শুধু বিরিয়ানি খেলেন বড় বড় বক্তা এনে বিশাল লাইটিং প্যান্ডেলিং করে ওয়াজ করলেন এটা না এটার সাথে যদি এগুলো সম্পৃক্ত হয় তাহলে সেটা পূর্ণতা লাভ করবে ঈদ মিলাদুন্নবী হিসাবে আর যদি এগুলো না আসে তাহলে এটা মিলাদুন্নবী নয় এটা একটা শো ডাউনে পরিণত হবে এটা কী হবে মানুষকে দেখানো ঈদ মিলাদুন্নবী বলতে আমলগুলোকে যেমন আপনার সামনে উপস্থাপনা করতে হবে তেমনি ইমান আকিদাকেও আপনার সামনে উপস্থাপনা করতে হবে দুটোই আমার সামনে উপস্থাপনা করতে হবে এতক্ষণ আমরা ইমান আকিদা সম্পর্কে আলোচনা করেছি হুব্বে রসুল মানে আপনার ইমান এবার তাকে জানার দিক ভালোবাসার নাম হচ্ছে আকিদা তাকে অল ইন অল মানার নাম হচ্ছে আকিদা তিন নম্বর এসেছে তার কর্মকাণ্ড মিলাদ আলোচনা করছি কি আলোচনা করছি তিনি আমাদের জন্য রহমত স্বরূপ কি এনেছেন আজান এনেছেন অনেক সময় আজান ভালো লাগে না
মাফ করবেন কথাকে বোঝার চেষ্টা করুন তারপর মনে করুন আমরা সারা রাত মোবাইল টিভি বর্তমান পরিস্থিতি আধুনিক যুগে এশারের নামাজ পড়লাম এখন মাহফিলে যাব মাহফিল থেকে আসলাম ঘুম আসছে না একটু পরে ঘুমাবো হঠাৎ মোবাইলে ঢুকলাম ফেসবুক বা কি কি ঢুকলে ইউটিউব দেখছি হা হাসতে হাসতে কখন যে দুইটা তিনটা বেজে গেছে খবর নেই হয় কি হয় না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে হচ্ছে আমারও হয় মাঝে মধ্যে এমন সময় আমার একটু একটু ঘুম পাচ্ছে মোবাইল বন্ধ করলাম ঘুমাবো মুয়াজ্জিন আজান দিলেন আল্লাহু আকবার আসসালাতু খাইরুম মিনান এখন কেন আজান আর একটু পরে হলে তো ভালো হয় ঠিক না বাড়ি আর উঠতে ইচ্ছে করে তখন আওয়াজটা যদি বেশি হয় তখন গায়ের উপর চাদর ভালো করে চাপাইয়া দিই আর আওয়াজ যদি দূরে হয় তো বেঁচে গেলাম ঠিক আপনার ওই আজানটা যখন বিরক্ত লাগে দেখুন তো এই আজানটা কত সুমধুর লাগে কত ভালো লাগে একটা নাত আছে না কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম ঠিক না বাটি এখানে নাত আছে তো এটার সাথে অবশ্যই এটার মিল কিছুটা থাকলেও পুরোটা নেই সেটা হচ্ছে যারা আশিকে মুস্তফা ওই যে বললাম ইমান আকিদা মজবুত সে আশা করবে আল্লাহর জিকিরের পর যেন আল্লাহর হাবিবের জিকিরটা চলে আসে ওই এমন ব্যক্তি যখন বাথরুমে যায় দেখা যাবে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ তখন তার প্রস্রাব আটকে যাবে কারণ সেখানে আমার নবীর প্রেমিকের নাম এসেছে কিভাবে বলি রে ভাই বুঝানো মানে প্রেমটা তো আসলে বোঝানো যাবে না মনে করেন আপনি বাথরুমে এমন সময় কেউ যদি এসে বলে এই তোর প্রেমিক আসছে বাথরুম বন্ধ হয়ে যায় বাথরুম বন্ধ হয়ে যাবে কেউ যদি মনে করেন আমি আমি বড় অভাবের মধ্যে আছি আমি বাথরুমে গিয়েছি এই এক ব্যক্তি তোর জন্য 10 লাখ টাকা নিয়ে আসছে বাকি অর্ধেক পায়খানা আমার আর হবে বাকি পস্রাগুলো আটকায় যাবে অবা বাপ তাড়াতাড়ি শেষ করে আগে গিয়ে টাকাগুলো নিয়ে ঠিক আশেক যিনি তিনি টাকা নয় দুনিয়া নয় তিনি আল্লাহ মোল্লা পুরোহিত ওলি গোস কুতুব কিছু হতে চান না তিনি হতে চান গোলামে মুস্তফা এমন ব্যক্তি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনবে যখন আল্লাহু আকবার জয়ধ্বনি শুনবে যখন বলবে হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালাহ সে কখনোই আর শুয়ে থাকতে পারবে না তিনি যদি পীরের মুরিদান হয়ে থাকেন তার পীর যদি সত্যি হয় তার মুরিদানও যদি সত্যি হয় ইম্পসিবল তিনি দোকানে বসে থাকতে পারবেন না তিনি খেলাধুলায় লিপ্ত হতে পারবেন না বেয়াদবি মাফ করবেন স্বামী স্ত্রী একসঙ্গে মিলন করলে সেখানেও থাকতে পারবে না উঠে যাবে আল্লাহর বলিরা নফলি ইবাদত করেন বিন নওয়াফেলে হাদিস খানা হচ্ছে বিন নওয়াফেলে তারা বেশি বেশি নফল ইবাদত করে থাকেন স্বামী স্ত্রী ইচ্ছা করলো একটু একসঙ্গে সহবাস করবে হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখে না এখন চাষতের নামাজের সময় হয়ে গেছে ওই মাহবুব বান্দা বলবেন না রে ভাই বোন তুমি একটু অপেক্ষা করো আগে আমি চাষতের নামাজ আমার নবীর সুন্নত থাকে আমি আদায় করিনি যেটা আমার জন্য আমাদের জন্য ফরজ ওয়াজিব কিছু নয় কিন্তু আল্লাহর ওলিরা নিজের জন্য সেটাকে ফরজ করে নিয়েছেন কারণ এই চাষতের নামাজ অর্থাৎ প্রত্যেকটা হাড়ের সদকা হয়ে যায় সুবহানাল্লাহ হাড়ের সদকা হয়ে যায় আমি সেটা আগে করব তোমার সাথে সহবাস করে আমি কিছুক্ষণের জন্য শান্তি পাবো কিন্তু চাষতের নামাজ পড়ে আমি আবাদান আবাদা শান্তি পাবো এই মহাব্বত আপনার অন্তর মধ্যে জাগ্রত করতে হবে মানুষের ভালোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনি নিজের জন্য যেটা ভালো মনে করেন অন্য মুসলমান ভাইয়ের জন্য সেটা ভালো মনে করাটাই হচ্ছে মুসলমানিয়ত আপনার রুমে এসি আছে আপনি আরাম করে ঘুমাচ্ছেন প্রচন্ড গরমে আমার রুমে এসি আছে আমি সবসময় দোয়া করি আল্লাহ সবাইরে তুমি এসি কেনার তৌফিক দান করো আমার মতো তারও যেন একটু শান্তিতে ঘুমাতে পারে একটু আরাম পায় আপনাকে সে দোয়া করতে হবে আপনি আজকে কী দিয়ে ভাত খেয়েছেন আপনি মনে মনে সে দোয়া করতে হবে আল্লাহ আমি যা দিয়ে খাচ্ছি আমার মুসলমান ভাই তা দিয়ে খাচ্ছে তো আল্লাহ তুমি তাদেরকে সেই তৌফিক দিচ্ছেন তো যদি আপনি না করেন আপনি মুসলমান হতে পারেন না ইম্পসিবল
কারণ আপনি উপরে আমাকে সুফি সাজাইলে হবে না আসল সুফিত্ব কে দেখছেন আল্লাহর পরিজ্জত দেখছেন আপনি যত নিজেকে পীর কো বলুন মোল্লা বলুন পুরোহিত বলুন গোস বলুন কুতুব বলুন আব্দাল বলুন আসল রহস্য কিন্তু সেদিন দেখা যাবে যেদিন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা যাররা যাররা হিসাব হয়ে যাবে তাই সাবধান আমার নবীর মিলাদকে প্রতিদিন জারি করুন প্রতিদিন তো প্রতিদিন কিভাবে জারি করবে এক নাম্বার আজান একখানা হাদিস শরীফ এখানে এসেছে যেটা আমার সময় কম আমি সেটা আমার ভাষায় বলছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন আমার নবী ইরশাদ করছেন যদি মানুষ জানতো যে আজানের মধ্যে আজান দানের মধ্যে এবং প্রথম কাতারে নামাজ পড়ার কি সওয়াব রয়েছে কি বিশাল সওয়াব রয়েছে মর্যাদা রয়েছে ফজিলত রয়েছে তবে তারা প্রয়োজনে লটারি দিত লটারি সুযোগ নিত যে আজান আমি দিব আমার একটা কথা খুব মনে পড়ে খুব কষ্ট লাগে কিন্তু এখন আর কষ্ট অনুভব করি না আমি জানি আমরা অনেক কিছু বুঝি না তখন আসলে চ্যাংড়া ছেলে ছিলাম অল্প বয়সী ছেলে ছিলাম ভালো মন্দ কিছু বুঝতাম না ভালো বললে হয়তো কবুল করেছি আমার সামনে কেউ মন্দ বললে রেগে গিয়েছি আসলে রেগে যাওয়াটা মোটেই উচিত না টিট ফর ট্যাট এটি মারিরে পাটকেলটি খাইতে হয় এই কথা কিন্তু মুহাম্মদি উম্মতে মুহাম্মদির মানায় না উম্মতে মুহাম্মদির মানায় ধৈর্য ধারণ ঈদে মিলাদুন্নবী মানে ধৈর্য ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা হচ্ছে একজন ইমানদার একজন মুমিন একজন মুত্তাকী বান্দার আসল পরিচয় তো তখন রেগে যেতাম হ্যাঁ আমার বাবা সম্পর্কে এরকম বলেছে আমার সম্পর্কে এরকম বলেছে এখন কিন্তু বুঝতে পারি না তাকে আমি কি করব আল্লাহর কাছে তার জন্য দোয়া করব যে আল্লাহ তারা হয়তো হেদায়েত করো অথবা আমি যদি ভুলে থাকি আমাকে তুমি হেদায়েত করো এই দোয়াটা আপনি সবসময় করবেন আপনি একটা কথা বলেছেন ডিমের ভিতর কুসুমটা কী হয় হলুদ হলদে রঙের হয় ঠিক না বাটি কথা বলছেন না কেন সবগুলো কি লাল হয় কিছুটা হলদে রকম হয় না তা আপনি দুইটা দুইটা ডিম খেয়েছেন দুইটা হলদে তা আপনি এখন উপস্থাপনা করলেন ভাই আমি ডিমের কুসুম দেখেছি হলদে ওই লোকটা হঠাৎ করে আপনি বললেন তাপরা ফালতু কথা বলবি না আমি পেয়েছি ডিমের কুসুম লাল হ্যাঁ আপনি রেগে গেলেন আমি আমি এইমাত্র খেয়ে এসছি না রাখবেন না আপনি চিন্তা করবেন সে যেটা দেখেছে সে হয়তো কিছু একটা দেখেছে সে হয়তো লাল দেখেছে কিন্তু আমি বেশিরভাগ হলুদ দেখেছি তাই তাকে ইনকার করবেন না আপনি এবার খুঁজতে চেষ্টা করুন আদৌ লাল কোনো রঙের কুসুম আছে কি না যদি লাল পেয়ে থাকেন আপনি সেটাকে গ্রহণ করতে দ্বিধা করবেন না আর যদি লাল না পেয়ে থাকেন তাইলে আপনি তার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে তুমি হলদে রঙের কুসুম দেখার তৌফিক দাও যেমন এখন বাঘি নিয়ে কথা বলছেন অনেকে চেষ্টা করছেন বাঘিটাকে ভালো বলার জন্য আল্লাহ তাকে হেদায়েত করুন কিছু বলার নেই কারণ বাঘি যদি ভালো হয়ে যায় তাহলে হে আম্মার বিন ইয়াসির তুমি তাদেরকে জান্নাতের দিকে ডাকবে তারা তোমাকে জাহান্নামের দিকে ডাকবে তো যারা জাহান্নামী তাদেরকে বাঘি বলা হয়েছে বাঘি যদি ভালো হয় তাহলে জাহান্নামও জান্নাত হয়ে যাবে জাহান্নামও জান্নাত হয়ে যাবে মাথায় খেয়াল রাখবেন একটু বুদ্ধি খেলাইলে কিন্তু উত্তর বেশ মিলে যায় আপনাকে একটা দিয়ে দূরে সরাতে চাইবেন না আপনি পুরোটা খেয়াল করবেন একটা বিষয়ের উপর দৌড়াদৌড়ি করবেন না এই বিষয়টার সাথে সম্পৃক্ত আর কোনো কথা আছে কি না সেগুলো যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন সত্যটা কীভাবে তারা গোপন করছে যেভাবে আমি পূর্বে বলেছি তারা হাদিস থেকে কিতাব থেকে আসল কিছু কথাকে সরিয়ে ফেলেছে যাক এই আজান সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে কোনো যেটা বলতে চাচ্ছিলাম যখন আমরা আমাদের অল্প বয়স ছিল তখন আমি আলিম ফাজিলে পড়ছিলাম তখন দেখি আমাদের কিছু মানুষ এসে মানে যারা আমাদেরকে পছন্দ করেন আর কি কেন পছন্দ করেন এখনও জানি না তারা এসে বলে এই এই ছেলেটা আজান দিচ্ছে কেন এখানে মুরব্বী নাই এই এই মানুষটা আজান দিচ্ছে কেন এইখানে কি মুরব্বী নাই এই মানুষটার আজানটা শুদ্ধ নয় তা আসলে সে তো শুদ্ধ অশুদ্ধের জন্য আজান দিচ্ছে না তার একটা মনের স্বাদ ইচ্ছা এই ছোট ছোট ছেলেদেরকে যদি আমি আজান শেখাতে পারি সেটা একটা কিন্তু অ্যাসেট বটে মানব সম্পদ তৈরি করা একজন মুয়াজ্জিন তৈরি করা এটা তো একটা একটা কাজই বটে ঠিক নয় কি অবশ্য কাজ তাহলে মনে করেন আমার আমি আজান দিতে এসছি আমি মুয়াজ্জিন সাহেব একজন ছেলে উঠে বললো হুজুর আজানটা আমি দেই আপনি তাকে উৎসাহিত করুন আপনি তাকে এটা তো আহামরি এটা তো আপনি তাকে তার হাতে ছুরি তুলে দিলেন না একটা ছোটো ছেলের হাতে ছুরি দিলে সে
ভুল করতে পারে, সে কাউকে আঘাত করতে পারে বা নিজের উপর আঘাত আসতে পারে। এটা ছুরি নয়, এটা রহমত তুলে দিয়েছে। রহমত যেহেতু সে চাচ্ছে আপনি রহমত থেকে তাকে বঞ্চিত করবেন না, সে তাকে আজান দেওয়ার সুযোগ দিন, বরঞ্চ আপনি শিখিয়ে দিন না। ভুল হলে সঙ্গে সঙ্গে আমাদের পাড়া প্রতিবেশীরা রেগে যায়, হ্যাঁ আজানে ভুল করলো কেন, মুয়াজিনকে বের করে দাও। এই গণ্ড মূর্খ এইসব মুসল্লিদেরকে দিয়ে নামাজ পড়ার চাইতে আমি ঘরের মধ্যে নামাজ আমার জন্য অনেক উত্তম মনে করি। ভুল হতে পারে, এখনো যারা বড় বড় আলেম রয়েছেন, পীর মাসাই রয়েছেন, হাফেজ, তাদের ভুল হয়। ভুল না হওয়াটা হচ্ছে অস্বাভাবিক। ভুল না হওয়াটা কি অস্বাভাবিক? যে ব্যক্তি বলে আমি কোনো ভুল করিনি, আপনি তারে কখনো বিশ্বাস করবেন না, মেহরবানি করে বিশ্বাস করবেন না। ভুল হয়নি সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভুল হয়নি আহলে বাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোন কথা বলছি, কেন ভুল হবে না? ভুল হবে, ভুলগুলো শুধরিয়ে নেওয়ার নামে হচ্ছে জ্ঞান। ভুলটাকে শুধরিয়ে নেওয়ার নাম হচ্ছে জ্ঞান। ভুল থেকে মানুষ কী করে? শুধরে নেয়, শিক্ষা লাভ করে। আপনি সেটাকে ইনকার করবেন কেন? আপনি সেটাকে শিখিয়ে দেন। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ এখানে এখানে আল্লাহ রসুল কি বলছে দেখেন, লাও ইয়ালামুন নাস, এখানে মুসলমান বলেন, যেসব মুসলমান নতুন মানুষ জাতি থেকে মুসলমান হচ্ছেন, মাফি নেদাই ওয়াসফিল আউয়ালি, তারা যদি জানতো প্রথম সফের মধ্যে, প্রথম কাতারের মধ্যে কতটুকু নিয়ামত মর্যাদা রয়েছে, এবং আজানের মধ্যে কি নিয়ামত রয়েছে, নেতা টাকার মধ্যে, তাহলে তারা কি করতো, লটারি দিত। আমরা কিন্তু এখন লটারি তো দূরের কথা, যদি বলি সম্মানিত মুসল্লিনগণ আপনারা সামনের কাতার পুরা করুন, দেখা যায় পেছনের মানুষরা আরেকজনকে তুলে দেয়, নিজে আসতে চায় না। জিজ্ঞেস করলাম কেন, কারণ সে কোনো মতে দুই রাকাত পড়বে বা চার রাকাত পড়বে, তারপর সে পালিয়ে যাবে, ঠিক না বেটি? কথা বলছেন না কেন, ঠিক না বেটি? জুমা মসজিদে দেখবেন অনেকে দুই রাকাত পরে বের হয়ে যাচ্ছে। তো তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কি বাড়িতে গিয়ে বাকি নফল নামাজগুলো আদায় করবেন বা সুন্নত নামাজগুলো আদায় করবেন, হাঁ করে তাকিয়ে থাকে। তো তুমি ঈদে মিলাদুন্নবী কী করলা, কোন ঈদে মিলাদুন্নবী করলা, যেখানে নবীর সুন্নতটাকে তুমি প্রায়োরিটি দিলে না, নবীর মহাব্বতটাকে তুমি প্রায়োরিটি দিলে না, তুমি যেটাকে সম্মান করলা না, শ্রদ্ধা করলা না, তো তুমি আর ঈদে মিলাদুন্নবী করে লাভ কী? এটা তো চাঁদাবাজি করার মতো হয়ে যাবে না, এটা চাঁদাবাজি হয়ে গেল। আমরা আগে সামনের কাতার পুরা করব, আমরা চেষ্টা করব আমরা উত্তর সাইড থেকে বসার জন্য, দাঁড়ানোর জন্য, উত্তর দিক থেকে আমরা কাতার বন্দী হয়ে আসব, এরপর দক্ষিণ সাইডটা আমরা পুরা করব। আল্লাহর হাবিব বলছেন, তাহলে কি হতো, তোমরা লটারি করতা, এবং পাশাপাশি আমরা যদি জানতাম যে নামাজের জন্য দ্রুত আসাটা কত উত্তম, তাহলে মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া আসত। আমরা আসলে নামাজের মধ্যে মজা পাচ্ছি না, নামাজের মধ্যে মজা পাচ্ছি না, কারণ আমাদের খালেস নিয়ত নেই, আমাদের একটা উৎসাহ উদ্দীপনা নেই। আমরা বিভিন্ন সংগঠন করি, সংগঠনের মাধ্যমে বিভিন্ন কাজ করে থাকি, কিন্তু নামাজ নিয়ে আলোচনা আমরা করি না, আমরা নামাজ নিয়ে কোনো কথাই বলি না, নামাজের জন্য আমরা কাউকে আহ্বানও করি না। আজান দিচ্ছে, আমরা মেসি আর রোনালদোর গল্পতে মধ্যে লিপ্ত রয়েছি, আমরা আজান দিচ্ছে, দেখা যায় সেখানে আমরা বিভিন্ন গল্প গুজবের মধ্যে লিপ্ত রয়েছি। অথচ এই সম্পর্কে আল্লাহর হাবিব সরকার দু আলম সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন মুয়াজ্জিনের আজান শোনো, তার জবাব সেভাবে দাও যেভাবে মুয়াজ্জিন বলে থাকে। সুবহানাল্লাহ। এই হাদিসটা কিন্তু মুত্তাফাকুন আলাইহি, বুখারি মুসলিমের মধ্যে রয়েছে। অর্থাৎ মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার। তিনি যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। তিনি যখন বলবেন হাইয়া আলাস সালাহ, আপনিও বলবেন হাইয়া আলাস সালাহ। এখানে একটা কথা বাড়িয়ে বলা হয়, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন বলবো, আমাকে তিনি কল্যাণের দিকে ডাকছেন, ভাই তুমি আসো কল্যাণের দিকে, আসো আসো, আমি তোমাকে দশটা টাকা দিই। কিন্তু শয়তান চাইবে আমি যেন সেখানে না যাই, ঠিক না বেটি? শয়তান কি চাইবে,
শয়তানের কাজ হচ্ছে আমাকে নামাজ থেকে কাফের রাখা আমি তাই আল্লাহর কাছে পানা চাইলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা অর্থাৎ আমাকে ডাকা হচ্ছে ভালোর দিকে আল্লাহ তুমি আমাকে ভালোর দিকে যাওয়ার সুযোগ করে দাও আমাকে শয়তান থেকে বিতাড়িত শয়তান থেকে হেফাজত করো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এত লম্বা কথা বলতে বলতে কিন্তু আযানের দ্বিতীয় ধ্বনিটা চলে যাবে তাই আমাদের ইমামগণ বলছেন যে যখন হাইয়া আলা সলা হাইয়া আলা ফালা বলবে তুমি কি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ আমাকে শয়তানের প্ররোচনায় তুমি ফেলো না আমাকে শয়তান থেকে উদ্ধার করে আমাকে ওই ডাকছে যে ডাক দিচ্ছে আমার নবী ডাকছেন আমার মুয়াজ্জিনের জবান দিয়ে নবী ডাকছেন আমাকে সেখানে যাওয়ার সুযোগ করে দাও কিন্তু দেখা যায় যখন আজান দেয় তখন আমরা গল্প গুজবের মধ্যে লিপ্ত থাকি এখানে একটা মশাইল আপনারা জেনে রাখবেন আজানের জবাব দেওয়াটা সুন্নাত কিন্তু এলম অর্জন করাটা ফরজ আপনি যখন গভীর মনোনিবেশের মাধ্যমে জ্ঞান অর্জন করবেন এটা পাঠ্যপুস্তক হোক এটা কোনো তাত্ত্বিক আলোচনা হোক এটা কোনো তাত্ত্বিক ধর্মীয় তাত্ত্বিক আলোচনা আলোচনা কিন্তু বিভিন্ন রকমের আছে কিছু দুনিয়াবি আলোচনা আছে যেমন মনে করেন আমি একটা ঘর তৈরি করবো হ্যাঁ এখানে ইঞ্জিনিয়ার সাহেব আসলেন বসে বসে আমরা কী করছি এটা ম্যাপ নিয়ে আলোচনা করছি এটা দুনিয়াবি এটা পরেও করা যাবে এটা পরেও করা যাবে কিন্তু আমার এখন যে আলোচনা আমি করছি এটাতে যদি ব্র্যাক হয়তো আমি আলোচনা ভুলেও যেতে পারি আমার চিন্তা শক্তি ব্র্যাক হয়ে যেতে পারে আমার কনসেন্ট্রেশন চেঞ্জ হতে পারে তাই এই ধরনের যেসব ধর্মীয় আলোচনা এই ধর্মীয় আলোচনা করাটা ফরজে আইন অতএব তখন আপনি আজানাস ধ্বনির উত্তর না দিলেও কোনো অসুবিধা বা গুণা হবে না কিন্তু আপনি টেলিভিশন দেখছেন অথবা আপনি দুনিয়াবি কোনো কাজে লিপ্ত রয়েছেন চাকরিতে রয়েছেন ব্যবসার মধ্যে রয়েছেন বা কোনো কর্মের মধ্যে রয়েছেন আজানের শোনার সঙ্গে সঙ্গে আপনি মনে মনে হলেও সে আজানের ধ্বনিগুলো উচ্চারণ বা উচ্চাইতে থাকুন এর দ্বারা মুয়াজ্জিনের যে সওয়াব আপনি একে সওয়াবের ভাগিদার হয়ে যাবেন সুবহানাল্লাহ বলবেন কারণ আল্লাহ রসুল বলছেন এই আজান দেওয়ার মধ্যে কী ফজিলত সেটা যদি তুমি জানতে তুমি কী করতে তুমি লটারি দিতে যে না মুয়াজ্জিন তুমি আজান দিতে পারবে না আজান আমিও দিব তাই সম্মানিত হাজিরিন আরেকটা হাদিস এখানে আছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবু সাদ হতে বর্ণিত এই হাদিসটা ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এনেছেন যে আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতে পাচ্ছি তুমি তোমার ছাগল পাল নিয়ে বন জঙ্গল ময়দানে থাকতে পছন্দ করো একজনকে বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে তুমি ছাগল পাল নিয়ে বা ভেড়া নিয়ে বা দুব্বা নিয়ে পাহাড়ের মধ্যে থাকতে বেশি পছন্দ করো তাই যখন তুমি সেখানে অবস্থান করো এবং নামাজের উদ্দেশ্যে আজান দিয়ে থাকো তখন উচ্চস্বরে আজান প্রদান করিও সেখানে তুমি উচ্চ আওয়াজে আজান করো তার কারণ মুয়াজ্জিনের আজানের আওয়াজ জিন মানব যতদূর পর্যন্ত পৌঁছাবে তার সব কিছু তার পক্ষে কেয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে আর কি বড় করে বললো না সুবহানাল্লাহ দেখেছেন কেন আমরা নবীর সামনে বেয়াদবি করি কেন আমরা নবীকে নিয়ে কটুক্তি করি কেন অসুন্দর কথা বলি বিধর্মীরা করুক কিচ্ছু যায় আসে না বিধর্মীরা করুক আমার মুসলমান ভাই এগুলো কথাগুলো যদি নবীর সামনে অসুন্দর কথা বলে সেইটাও ভালো লাগে না দেখুন না এই আজানটা কিন্তু আমি আগেই বলেছি কোরআনে কোথাও নেই এই আজানটাকে আল্লাহ পছন্দ করেছেন এই আজানের বিনিময়ে আপনি যখন উচ্চ আওয়াজ আজান দিবেন এটা কিন্তু মাইকের চাইতে যদি গলা দিয়ে হয় আরও বেশি ভালো মাইকের চাইতে গলা দিয়ে হয় অর্থাৎ নিজস্ব স্বর দিয়ে যদি আপনি আজানটা দিতে পারেন সেটা আরও উত্তম তো মাইকের আওয়াজটাও যদি আমাদের শরীয়ত সম্মত ঠিক না বেটি এটা শরীয়ত সম্মত বলে আমিও তো মাইক ইউজ করছি কারণ হাজার হাজার মানুষ শুনতে পাচ্ছে তাহলে এই আওয়াজটা যখন যত দূর যাবে এইখানে যদি ছাগল ভেড়া এইগুলো না শুধু আল্লাহর সৃষ্টি বস্তু মানব দানব থেকে যত সৃষ্টি বস্তু জিন দানব সৃষ্টি বস্তু এই কেঁচো থেকে শুরু করে মাটির নিচেও যদি কেউ শুনে থাকে মাটির নিচেও যদি এক বিঘা মাটির নিচেও যদি আপনার আওয়াজটা যায় আসমানে যতটুক যায় এখানে যত কিছু আছে সৃষ্টি আছে সবাই কালকে আমতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দেবে ইয়া বারেলাহি এ হচ্ছে গোলামে মুস্তফা শেষ এবার দেখেছেন ঈদে মিলাদুন্নবী কোথায় ঈদে মিলাদুন্নবী নবীকে খুশি করার জন্য করিত নবীকে পেয়ে আনন্দ করিত নবী কী এনেছেন
কেন নবীকে পেয়ে আনন্দ করব? এর চাইতে বড় আনন্দের কথা আর কিছু আছে? কথা বলছেন না কেন? দেখুন না, এখানে একটা আরেকটা মজার কথা বলি, মশাইলা বলে আমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মশাইলা খুব মজার বিষয়, এখানে আজানের জন্য অজু ফরজ নয়, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ, আজানের জন্য অজু ফরজ নয়, কিন্তু পবিত্রতা ফরজ, পায়খানা প্রস্রাবের পবিত্রতা অর্জন না করে আজান দেওয়া যাবে, এটা এটা স্বাভাবিক ব্যাপার, এটা আপনিও বুঝতে পারছেন। হ্যাঁ, প্রস্রাব করে কাপড়ে চোপড়ে প্রস্রাব করে কেউ কখনো ভাত খাইতে বসে? ভাই বসে বসবেন? আপনি কোনো বেড়াতে যাবেন, কারো সামনে দিয়ে যাবেন, তো কোনো ভালো কাজ কি আপনি করবেন? সিক্স সেন্সের ব্যাপার। কিন্তু এই পবিত্রতা অর্থাৎ আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন, আপনি একটু পরে উজু করে নামাজ পড়তে যাবেন, এমন সময় আজানের সময় হলো, আপনাকে বললো ভাই আজান দিয়ে দেন, আপনি তো আজান সুন্দর জানেন, আপনি উজু ছাড়া আজান দিবেন? এই উজু ছাড়া আজান দিলেও আপনার এই আজান যত কীট পতঙ্গ দানব মানব পশু পাখি শুনবে, কাল কিয়ামতের ময়দানে সবাই আপনার পক্ষে সাক্ষী দিবে। অর্থাৎ বিনা উজুতে আপনি সওয়াব কামাই ফেললেন এবং সাক্ষী রাখলেন, আপনি সাক্ষী রাখলেন। যেমন অনেক সময় আমি বেশিরভাগকে আমার ফজর নামাজ রুমে পড়া হয়, আমি ঘর থেকে বের হই ঠিক ঘড়ির কাঁটা তখন 10টা বাজে, তখন আমি ঘুম থেকে অনেক আগে উঠি, কিন্তু আমি দরজা খুলি না। আমি সেখানে বিভিন্ন চেষ্টা করি আর কি আল্লাহ রসুলের কিছু সুন্নত আদায় করার জন্য। তো ঘরের মধ্যে আমি নামাজটা আদায় করি, ওখানে কোনো সাক্ষী নেই আর আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া, আর কোনো কীটপতঙ্গ তো আছেই বটে, কিন্তু আমি তো ওখানে আজান দেই না, আমি নামাজ পড়ি মাত্র। পিঁপড়া থাকতে পারে, মশা থাকতে পারে, মাছি থাকতে পারে, আর কি থাকে আমার রুমে আর কি আছে আমি তো জানি না, কখনো খেয়াল করিনি, ও মাকড়সা থাকতে পারে, টিকটিকি থাকতে পারে, কিন্তু আপনি যখন কোনো এক জায়গায় আজান দিবেন সেখানে কিন্তু সাক্ষী থেকে গেল, সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী, এটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী, কাল কিয়ামতের ময়দানে যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি, তখন ওই তারা যাবেন সাক্ষী দেবেন, ইয়া রাসূলুল্লাহ এনের জন্য আপনি একটু সাক্ষী, এনের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ বলে কেন? বলে ইয়া রাসূল আমি সাক্ষী, আমি আমরা সাক্ষী, আমরা কীট পতঙ্গ সাক্ষী, আমরা গরু ছাগলরা সাক্ষী, আমরা মানব দানবরা সাক্ষী, কী কী সাক্ষী দিচ্ছিস ইয়া রাসূলুল্লাহ? এর কী দোষ গুণ আমরা জানি না, কিন্তু সে আজান দিত, সে আজান দিত, আপনার নামাজ আপনি এনেছেন, নামাজ আপনার আনিত, নামাজ পড়ার জন্য মানুষকে নাদা ডাক্তর, আল্লাহ রাসূল আল্লাহ বলবেন সত্যি সে আমার নামাজের জন্য ডাকতো, আমার সাথে সাক্ষাৎ করার জন্য মানুষকে ডাকতো। দেখুন এখন পাবলিসিটি করা হয়, এক আদিব শাহান ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হইবে, উক্ত মাহফিলে অমুক অমুক আসবেন, আপনাকে ডাকে। হ্যাঁ, ওই মাহফিলের ইমাম সাহেব আমাকে কখনো সুপারিশ করবে কিনা জানি না, কিন্তু আজান আপনাকে সুপারিশ করবে, আজান আপনাকে সুপারিশ করবে। তাই এই সুন্নতগুলো আমরা সুচারুরূপে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। যখন মিজানের পাল্লার মধ্যে আমার গদি ভারী হয়ে যাবে, তখন এই আমলগুলো আমাকে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরত। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল আমাকে কি করবে সেদিন উদ্ধার করে নেবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। কোনো সন্দেহ আছে? নাই। এই জন্য নবী আবির্ভাব, এই জন্য নবীর সুন্নতের উৎপত্তি, এই জন্য আল্লাহ রাব্বুল আজ্জা নবীর সুন্নতকে পছন্দ করেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশেকদেরকে ব্যাপারে বলেছেন, তাদের হাসর নশর মিজান আমি নবীর সাথে হবে। কাকে বন্ধু হিসেবে নিচ্ছেন? পীর কেন ধরেছি? মহিষ গরুর জন্য নয়, পীর ধরেছি ওরসের মধ্যে নাচ গাওয়া নেচে নেচে গেয়ে গেয়ে আসার জন্য নয়, আমরা পীর ধরেছি গোলামে মুস্তাফা হওয়ার জন্য, নবীর গোলাম বনার জন্য। আল্লাহ সেই গোলাম বনার তৌফিক আপনাকে আমাকে আমাদের সকলকে দান করুক, আমিন। এই মিলাদুন্নবী শুধুমাত্র বছর একবার নয়, প্রতিদিন ঈদে মিলাদুন্নবী মনে রাখবেন, প্রতিদিন ঈদে মিলাদুন্নবী, প্রতিদিন হচ্ছে সবার জন্য, সাধারণ মুসলমানের জন্য। হে তরিকতপন্থী, তোমাদের জন্য প্রতিটা মুহূর্তে ঈদে মিলাদুন্নবী, তোমাদের জন্য প্রতিটা মুহূর্ত ঈদে মিলাদুন্নবী। তোমাকে যে সবক দেওয়া হয়েছে, যে নিয়ামত দেওয়া হয়েছে, সেগুলো তুমি জপতে থাকো, নয়নে নয়নে রাখিব দয়াল, তোরে পাইলে নয়নে নয়নে রাখিব। তুমি মসজিদকে তোমার সামনে রাখো, তোমার সামনে রেখে তুমি চলতে থাকো, তুমি অন্যায় করতে পারো না, অপরাধ করতে পারো না, মিথ্যা বলতে পারো না, তুমি কখনো কোরআন শরীফের আয়াত গজব করতে পারো না, তুমি হাদিস শরীফ গজব করতে পারো না। এখন যারা করছে তাদের ইমাম ইমাম নেই,
মান লাইসা শাইখুন ফাশাইখাহু শাইতান এটা কোনো হাদিস নয় এটা একটা বাণী এই বাণীটা কিন্তু বাস্তব সত্য কারণ ওদের কোনো ইমাম নেই তাদের কোনো লিডার নেই তাদের কোনো টিচার নেই তাদের কোনো উস্তাদ নেই তাদের কোনো শেখ নেই তাদের শেখ হচ্ছে শয়তান শয়তান সব সময় কি করবে মানুষকে তরিকত থেকে দূরে সরিয়ে তথাকথিত মানবরচিত শরীয়ত নামক কর্মের মধ্যে পরিচালিত শরীয়তটা তরিকত থেকে যেমন দূরে নয় তরিকত শরীয়ত থেকে দূরে নয় শরীয়ত হচ্ছে কোরআনের উপরের অংশ আর তরিকত হচ্ছে এই শরীয়তের মজ্জা মজাগুলো আনন্দগুলো যেগুলো দিয়ে আল্লাহকে আল্লাহর সহজে নৈকট্য লাভ করা যায় এই দুটো শিক্ষার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত থেকে যেন বঞ্চিত না করে সেই নিয়ামতের ভাগিদার হওয়ার তৌফিক দান করুক আমিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মা